হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো আজকে যেই জন্য আসা, একটা বিশেষ কারণেই আমি ভাবলাম ভিডিও করি। চলো, তো আমি হয়তো কদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমি পুরীতে ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য হয়তো কদিন আমি ভিডিও দিতে পারবো না, কারণ ওখানে নেটওয়ার্ক থাকবে না। তারপরে ঘুরে একটা হয়তো সেইভাবে ভিডিও আপলোড করা হবে না, জানি না, আমি এখন বুঝতে পারছি না, মনে হলো তাই কারণ চলো তোমাদের জানিয়ে দিই। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার সোনা রায়, আসো রায় হাই বলে দাও বন্ধুদের। একে তো সবাই চেনে, আমার কন্যা। কি টিপ পড়ার নেশা হয়েছে, সারাক্ষণ খালি টিপ পড়বে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কি কিছুই তো আপনারা জানাচ্ছেন না, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর আমি চেষ্টা করব অবশ্যই, মানে অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আমি তো এখন সবে মানে নতুন শুরু করেছি, তো আমি এখন বুঝতে পারছি না যে কী ভিডিও দেবো না দেবো, কেমন হচ্ছে। কিন্তু আপনারা কমেন্ট করলে তখন আমি হয়তো বুঝতে পারবো যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনারা তো কোনো কমেন্ট করছেন না, কিচ্ছু করছেন না, তা আমি বুঝতে পারছি না। তো তাও চেষ্টা করছি ভালো করার আগামী দিনে। নতুন জানি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে না, তাও আপনারা দেখেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে লাইক করেন, অনেকে ডিসলাইক দেন, তো লাইক করেন, এর জন্য আমি মানে খুবই খুশি যে আমার ভিডিওগুলো দেখে আপনারা পছন্দ করছেন। যদিও পছন্দ মতো কিছু এখনও হয়নি, কারণ আমি সবে শুরু করেছি, আমি তেমন কিছু জানি না। ভিডিওগুলো আমি তো নিজে জানি খুব একটা ভালো হয়নি, তাও আপনারা যে লাইক করছেন আমার ভিডিওগুলো, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ডিসলাইক করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা ডিসলাইক করছেন বলেই আমি আগামী দিনে আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। তো আমি চেষ্টা করছি এখন যে যাতে আগামী দিনগুলোতে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, যেহেতু আমি একদমই নতুন, আমার কোনো এই বিষয়ে জ্ঞান ছিল না যে কেমন ভিডিও করতে হয় কী করতে হয়, আমি আস্তে আস্তে এগুলো শিখছি। তো আপনারা ভাবতে পারেন যে ছোটো বাচ্চা এইদিকে বলে যে প্রচুর কাজ, তো ভাবতেই পারে যে একটা ছোটো বাচ্চা সময় নেই তাও ভিডিও করছে। কি বলুন তো বন্ধুরা, নিজের জন্য কিছু করাটা অনেক বড় ব্যাপার। তো আমি জানি না, হয়তো আমার দেখুন টাকার ঠাকুরে ভগবানের আশীর্বাদে আমার বর যা ইনকাম করে, আমাদের টাকা পয়সার জন্য আমি ভিডিও করছি না, আমি ভিডিও করছি আমার নিজে ভালো লাগার জন্য। একটা সময় আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছি, এখনও বলছি, একটা সময় না মনে হয় যে কিছু একটা করি, এইভাবে সময়টা চলে যাচ্ছে, কিন্তু একটা ছোট বাচ্চা, মা পড়ে যাবে পড়ে যাবে, উঠে আসো দাঁড়াও। কিন্তু একটা ছোট বাচ্চাকে রেখে বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব না, কিন্তু যখন দেখি ইউটিউবে অনেক অনেক মানুষ, তাদেরও ছোট বাচ্চা আছে, তারাও টাইম বার করেছে, সুন্দর সুন্দর ভিডিও করছে, সেই দেখেই বলতে পারেন যে আমার আগ্রহ বেড়েছে। সেই দেখেই আমি আগ্রহী হয়েছি যে ওরা করতে পারছে, ওদেরও ছোটো বাচ্চা, ওরা ছোটো বাচ্চা নিয়ে কী সুন্দর ভিডিও করছে, আমি কেন করতে পারবো না? চেষ্টা তো করে আমি দেখি। তো আমি জানি প্রথমে মানুষের কাছে হয়তো পছন্দ হবে না বা এ, কিন্তু পরে হয়তো দেখি যদি আমি ভালো কাজ করতে পারি কেন পছন্দ হবে না। তো আমি এখন চেষ্টা করি, অনেক ভিডিও দেখিয়ে করি ফাঁকা টাইমে। এখন আর কি বলুন তো, আপনাদেরকে এই ভিডিও দেওয়া, ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভিডিও আপলোড করা, এতে না আমার প্রচুর সময় চলে যায়। মানে আমি ফ্রি টাইম, আগে মনে হতো একটু যখন ফাঁকা থাকতাম কাউকে ফোন করতাম, সে হয়তো বিজি থাকলো, ফোন ধরতে পারলো না, তখন মানে খুব একা একা লাগতো। দেখুন স্বামীর সাথে কথা হবে না, বা বাড়িতে শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছে, কথা সবার সাথে হয়, কিন্তু একটা সময় একটা বন্ধু, দেখুন সবার সাথে কথা হয় ঠিকই, কিন্তু হয় না, একটা সংসারে অনেক কাজ করার পরেও মনে হয় একটা বন্ধুকে, তাদেরকে সব কথা জানায়, তাদেরকে সারাদিন কী হলো, বর তো জানেই সারাদিন কী হচ্ছে না হচ্ছে,
কিন্তু একটা বন্ধুকে জানায় যে সারাদিন কি করলাম না করলাম, মানে আগে যেগুলো হতো বাইরে বেরোলে কত রকম গল্পে, তো এখন কি হচ্ছে আপনাদের ভিডিও দেওয়াতে আমার অনেকটা সময় যাচ্ছে। ভিডিও করছি, ভিডিও এডিটিং করছি, তারপরে আপলোড করছি, এতে আমার মানে অনেকটা সময় চলে যাচ্ছে। মানে নিজেরই খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে যে চলো একটা তো কোনো কাজ পেলাম। তো এইভাবেই আমার খুব ভালো লাগছে। অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, অনেক মানুষ আমার ভিডিও দেখছে, অনেকে লাইক করছেন। তো তাদের আর আমি বলবো, যারাই আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আগামী দিনে কাজ করার উৎসাহটা আরও পাবো। আমি আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু করা দরকার। হ্যাঁ, তাদের স্বামীরা কেন মানে এমন না যে মানুষ অভাবের জন্য কাজ করে, বা এমন কি এ না যে আমারও দেখুন ঠাকুরের আশীর্বাদে আমার বর যা ইনকাম করে আমাদের ভালোভাবেই চলে যায়, কিন্তু হয় না নিজে একটা কিছু করি। আমি মনে করি সারাদিনে তো খুব কাজ করছি, মেয়ে ছোটো আমার জানেনি, সবাই আগেও বলেছি, হয়তো আমার জন্য নিজের জন্য তাও মনে হয় এইভাবে সময়টা চলে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। এইভাবে তো কত দিন চলে যাচ্ছে, একটা কিছু না করে মানে শুধু শুধু সময়টাকে যেন কাটিয়ে দিচ্ছি, এরকম আমার মানে মাঝে মনে হচ্ছিল। এইভাবেই আমি ইউটিউবে ইউটিউব চ্যানেল খুললাম। তো অনেক মানুষ অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তাদেরকে আবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।